আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ডেলিভারি দেওয়া দুইটি কেকের ডেকোরেশনের টিউটোরিয়াল চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমার যখনই দুই তিনটা কেকের অর্ডার আসে বা বেশি আসে আমি সব সময় যেটা করি আগেই সব কেকের বেস একসাথে রেডি করে রেখে দেই ঠান্ডা হওয়ার জন্য এবং একসাথে কেকের ক্রিম তৈরি করে রেখে দেই নর্মাল ফ্রিজে এতে করে বারবার আমাকে আর কষ্ট করতে হয় না আমি একসাথেই সবগুলো কেক একটার পর একটা ক্রাম কোটিং করি এবং একটার পর একটার মধ্যে ক্রিম দিয়ে কোট করে এরপরে বাকি ডেকোরেশন করি আর যদি আপনারা একটা একটা করে কেকের কাজ করেন যেমন একটা কেক বানাচ্ছেন এরপরে ক্রিম তৈরি করছেন এরপরে ডেকোরেশন করছেন তাহলে আপনার সময় অনেক বেশি চলে যাবে এবং আপনাদের কাজের প্রতি একটা অনীহা চলে আসবে তো আজকে যে আমার অর্ডার আছে এর মধ্যে একটা কেক থাকবে চার পাউন্ডের আর একটা কেক থাকবে পাউন্ডের আজ আমার তিনটি কেকের দুই অর্ডার ছিল তার মধ্যে দুইটা কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কেক বানানোর সময় আর ভিডিও করা হয়নি তাই ওটার ডেকোরেশন শেয়ারও করতে পারছি না তবে ওটার ছবি শেষে শেয়ার করব তো প্রতিটা কেকের উপরের এই পাতলা অংশগুলো কেটে আমরা সরিয়ে নিয়েছি আর কেক কতটা সফট আর স্পঞ্জি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যারা আমাদের কেকের এই পারফেক্ট বেস শিখতে চাচ্ছেন আমাদের এই ইউটিউব চ্যানেলের লাইভ ক্লাসগুলো অবশ্যই চেক করে নেবেন আমি এখানে ফ্রি লাইফ ক্লাস নিয়েছিলাম অবশ্যই চেক করবেন এবং একইভাবে ট্রাই করলে পারফেক্ট কেকের বেস আপনিও বানাতে পারবেন কিছুক্ষণ আগে আট ইঞ্চের মোল্ডে বেক করা কেকের উপরের পাতলা অংশ কেটে সরিয়ে নিয়েছি আর এখন যে দুই পাউন্ডের জন্য যেটা কেক রেডি করব সেটা সাত ইঞ্চের মোল্ডে বেক করেছিলাম চারটা ডিম দিয়ে সেটার উপরের এই পাতলা অংশ কেটে সরিয়ে নিচ্ছি আমি চারটি ডিমের বেটার তিনটি সাত ইঞ্চের মোল্ডে বেক করে নিয়েছি এই যে দেখুন আমাদের তিনটি কেক এই তিনটা লেয়ার দিয়ে আমরা দুই পাউন্ডের কেকটা ডেকোরেশন করব প্রথমেই আমরা চার পাউন্ডের যে কেকটা থাকবে সেটার ক্রাম কোটিং করবো এজন্য নিয়েছি একটি বারো ইঞ্চের বোর্ড তার উপরে সামান্য একটু হুইপ ক্রিম দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি কেকের একটি লেয়ার এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা আমি দুইটি ডিম দিয়ে আট ইঞ্চের একটা রাউন্ড মোল্ডে বেক করে নিয়েছি একইভাবে আরও তিনটি লেয়ার এরকমভাবে বেক করে নিয়েছি প্রতিটা লেয়ারে থাকবে দুইটি ডিমের বেস মানে প্রতিটা লেয়ার থাকবে এক পাউন্ড কেকের বেসের জন্য তো চার পাউন্ড কেকের জন্য চারটা বেস নিয়েছি আমি এর উপরে সামান্য একটু সুগার সিরাপ দিয়ে তার উপরে কেকের ক্রিম দিয়েছি ক্রিমটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিয়ে তার উপরে দিয়ে দিলাম আরও একটি কেকের লেয়ার একইভাবে প্রতিটা লেয়ারের উপরে আমরা সুগার সিরাপ দিব আর কেকের ক্রিম দিয়ে এভাবে প্যালেট নাইফ দিয়ে সমান করে দিয়ে আরও একটি কেকের লেয়ার দিয়ে দিব এই কেকটা যেহেতু অনেক উঁচু থাকবে ডেলিভারি দেওয়ার সময় যেন নষ্ট হয়ে না যায় এজন্য আমরা এখানে স্টিক ইউজ করব আমি এখানে প্লাস্টিকের স্টিক ইউজ করব হ্যাভি টাইপের যেটা আপনারা চাইলে উডেন স্টিকও ইউজ করতে পারবেন কেকের তিনটি লেয়ার দেয়া হয়ে গেছে এবার আমাদের শেষ লেয়ারটা উপরে দিয়ে দিচ্ছি এবার আমরা এর উপরে আবারও সুগার সিরাপ দিয়ে পুরো কেকটাকে সামান্য একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে ফেলব ক্রাম কোটিং করার পরে কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য আর হাতে যদি কম সময় থাকে তাহলে ডিপ ফ্রিজে রেখে দিবেন অন্তত পনেরো থেকে বিশ মিনিটের জন্য যেহেতু একটু বড়ো সাইজের কেক অবশ্যই সেট হতে একটু বেশি সময় লাগবে তো আমি প্যালেট নাইফটা দিয়েই অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি আমার ক্রাম কোটিং করা হয়ে গেলে কেকটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এবার আমরা আমাদের দুই পাউন্ড কেকটার জন্য ক্রাম কোটিং শুরু করে দিচ্ছি দশ ইঞ্চের একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে কেকের একটা লেয়ার দিলাম কেকটাকে বেক করেছিলাম সাত ইঞ্চের মোল্ডে আর বোর্ড নিয়েছি এখানে দশ ইঞ্চের মানে তিন ইঞ্চের তফাত রেখেছি একইভাবে প্রতিটা লেয়ারের উপরে সুগার সিরাপ দিয়ে তার উপরে দিয়ে দিব কেকের ক্রিম সুগার সিরাপ কীভাবে বানাতে হয় সেটা একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যতটুকু ফুটন্ত গরম পানি নেবেন তার ঠিক অর্ধেক পরিমাণে নিয়ে নিবেন চিনি মিশিয়ে সুগার সিরাপ বানিয়ে নিবেন সুগার সিরাপটা ঠান্ডা হয়ে গেলে যে কোনো এয়ারটেড কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পাঁচ থেকে ছয় দিনের মতো তো আমাদের এক এক করে তিনটে লেয়ার দেওয়া হয়ে গেছে এবার আমরা অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে ফেলব আমি এখানে আটটা ডিমের বেটার তিনটা সাত ইঞ্চের মোল্ডে বেক করে নিয়েছিলাম ছোটো কেকটা যেহেতু তাড়াতাড়ি সেট হয়ে যাবে এই জন্য ছোটো কেকটাকে আমি ডিপ ফ্রিজে দশ মিনিটের মতো রেখেই ক্রিম দিয়ে কোট করে ফেলবো এটার পরেই আমরা বড় কেকটাকেও এক্সট্রা ক্রিম দিয়ে কোট করে ফেলব তো আমি এখানে ওয়ান এম নজেল দিয়ে এই সাদা রঙের ক্রিমটাই পুরো কেকের উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান এম নজেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড় সাইজের যে ওয়ান ডি বাস্কেট নজেল সেটা দিয়েও দিতে পারবেন অথবা টু ডি নজেল দিয়েও এভাবে ক্রিম দিয়ে দিতে পারবেন বা এই ধরনের কোনো নজেল যদি না থাকে তাহলে প্যালেট নাইফ দিয়েও এক্সট্রাভাবে ক্রিম লাগিয়ে নিতে পারবেন তো পুরো কেকের উপরে আমার এক্সট্রাভাবে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি প্যালেট নাইফ দিয়ে প্রথমে কেকের সাইডটা একটু সমান করে নিচ্ছি এবার আমরা কেকের উপরটাও হালকাভাবে সমান করে নেব এবার কেকের সাইডটাও প্যালেট নাইফ দিয়ে সমান করে ফেলবো উপরের যে এক্সট্রা ক্রিমটা আছে সেটা আমরা এইভাবে নিয়ে নিচ্ছি কেকের সাইড আমাদেরকে আবারও সমান করতে হবে ব্লু কালার দিয়ে এই দুটাই ছিল কাস্টমাইজ কেক তো ক্লায়েন্ট যেভাবে ডিজাইন দিয়েছিল আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি আমি এখানে অল্প একটু ক্রিমের মধ্যে একটু ব্লু কালার মিক্স করে নিয়েছি এটা ছিল রেডম্যানের সেমি জেল কালার এবার এই কালারটা নিচে দিয়ে দিচ্ছি নিচের বর্ডারে দিয়ে দেব একটু ডিপ কালার এর উপরেই দিয়ে দেব একটু হালকা ব্লু কালার তো প্রথমে আমি এই ক্রিমটাকে একটু সমান করে নিলাম এরপরে উপর দিয়ে হালকা ব্লু কালার দিয়ে আবারও সমান করে নিচ্ছি প্যালেট নাইফ দিয়ে উপরের ক্রিমটাও দিয়েছি এটা সমান করা হয়ে গেলে এবার আমরা উপরেও এভাবে ক্রিম দিয়ে দেব মাঝখানে দিব না শুধুমাত্র সাইডে দিয়েছি এবার মাঝখান থেকে এভাবে ডিজাইন করে দিচ্ছি একটু ক্রিম বেড়ে আছে সেটা আমি এভাবে সমান করে দিচ্ছি কেকের সাইড যেন একটু উঁচু হয়ে থাকে এই জন্য আবারও একবার এভাবে প্যালেট নাইফ দিয়ে সমান করে দিলাম এটা এভাবেই থাকবে এবার আমি একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটা এভাবে ডিজাইন করে দেবো যেই ডিজাইনটা ঠিক কেকের উপরে আছে একটু উঁচু নিচু করে ধরলেই এভাবে এই ধরনের ডিজাইনটা হয়ে যাবে অনেক বেশি জোরে প্রেস করা যাবে না তাহলে ভেতরের কেক বের হয়ে আসবে এবার আমরা এর উপরে দিয়ে দেব শুধুমাত্র সুগার বল এর উপরে দিব এবং সাইডেও দিব বড় সুগার বল দিব সাথে ছোট সুগার বলও দিব এবং মাঝখানে থাকবে বড় একটা হ্যাপি বার্থডে টপার টপারটা আমি একেবারেই সবার শেষে বসিয়ে আপনাদের সাথে ছবি শেয়ার করবো এখন আমরা ডেকোরেশন করব আমাদের বড় কেকটাকে আমাদের চার পাউন্ডের কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর পাশেই দেখতে পারবেন ওই যে একটা হ্যাপি বার্থডে টপার দেখা যাচ্ছে ওটাই থাকবে আমাদের ওই কেকটার উপরে তো একইভাবে ওয়ান এম নজেলটা দিয়ে কেকের সাইডে আগে ক্রিম দিয়ে দিচ্ছি এরপরে কেকের উপরেও ক্রিম দিয়ে দিব এবার প্যালেট নাইফ দিয়ে কেকের উপরটা এভাবে আগে সমান করে দিয়ে এরপরে কেকের সাইডটাও সমান করে দিব আর যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন অবশ্যই একটু করে ক্রিম দিবেন আর কাজ করবেন এই কেকটা যেহেতু একটু বেশি উঁচু যদিও ভিডিওতে বেশি বোঝা যাচ্ছে না তো ছোট যে প্যালেট নাইফটা ছিল সেটা দিয়ে কাজ করা যাচ্ছে না এর জন্য আমি একটা বড় প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডটা সমান করে নিয়েছি এখন আমি প্লাস্টিকের এই স্টিকগুলো বসিয়ে দিব এগুলো অনেকটা হ্যাবি টাইপের একটু হার্ড টাইপের স্টিক প্রথমে বসিয়ে নিয়ে এরপরে বাড়তি যেটা ছিল সেটা কাচি দিয়ে কেটে ফেলবো প্রথমবার চেক করার পর সেটা আসলে খুঁজে পাচ্ছিলাম না পরে আবার চেক করে নিয়েছি এবার কাচি দিয়ে তিনটাই এভাবে সমান করে কেটে নিয়েছি এবার আমি তিনটাকে তিন কর্নারে দিয়ে দিচ্ছি এবার আমরা এর উপরটাও সমান করে ফেলবো এই কেকটাও আমাদের একটু ব্লু কালারের ডিজাইন থাকবে তো প্রথমেই আমরা কেকের সাইডটা হবে সমান করে ফেলবো যেটা বলেছিলাম যেখানে ক্রিমের প্রয়োজন একটু করে ক্রিম দিয়ে দিব এটা একটা লম্বা সাইজের প্যালেট নাইফ এটা দিয়ে প্রথমে কেকের সাইডটা সমান করে নিলাম এবার আমি কেকের উপরটাও সমান করে নিচ্ছি আর উপরে যে এক্সট্রা ক্রিমটা উঠে আসছে প্যালেট নাইফে সেটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার একইভাবে এখানে আমি ব্লু কালার মিক্স করে নিয়েছি একটু ক্রিমের সাথে এবার আমি একটি প্যালেট নাইফ দিয়ে ব্লু কালারটা একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিব উপরেও দিব নিচেও দিব মানে কেকের সাইডে কোথাও সাদা রং দেখা যাবে কোথাও ব্লু কালার দেখা যাবে এভাবে একটু ফাঁকা করে দিয়ে দেব এরপরে যখন সমান করব তখন এটার আসল চেহারা দেখা যাবে তা আমাদের প্রথমে ক্রিম লাগানো হয়ে গেছে এবার আমরা এভাবে সমান করে নিচ্ছি অবশ্য একটু সময় নিয়ে সাবধানে সমান করে নিতে হবে যেহেতু আমাদের কেকের কাজ অলরেডি শেষের দিকে তো এখন খুব বেশি প্রেস করতে গেলে ভেতরে সাদা ক্রিম উঠে আসবে তো আমরা এই ব্লু কালারটাই চাচ্ছি হালকাভাবে ফুটিয়ে ওঠাতে তো আমার কেকের সাইডটা সুন্দরভাবে সমান হয়ে গেছে মাঝখানে সাদা রঙ আছে উপরে নিচে ব্লু কালার আছে এবার আমি কেকের উপরটা সমান করে নেব আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্রেড নাইফে যে ক্রিমটা উঠে আসছে সেটা আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো আমার কেকের উপরটা প্রায় সমান হয়ে গেছে এ পাশে আরেকটু ক্রিম দেখা যাচ্ছে যেটা আমরা সমান করে ফেলব এই কাজগুলো অবশ্যই একটু সময় নিয়ে একটু ধৈর্যের সাথেই করতে হয় এবার আমি হাতে নিয়েছি একটা ছোট সাইজের স্টার নজেল এই স্টার নজেলটা দিয়ে নিচের পুরো বর্ডারটা দিয়ে দিব যেমনটা বলেছিলাম যে আমার আরও একটি কেকের অর্ডার ছিল মানে তিনটি কেকের অর্ডার ছিল ওই কেকটা বানানোর সময় ভিডিও করা হয়নি এরই মাঝে ফন্ডেন্টের কিছু টপার বানিয়ে নিয়েছিলাম এই কার টপারগুলো গুলো কিভাবে বানিয়েছি সেটার একটা ভিডিও অলরেডি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আর দেখাতে গেলাম না কেননা একটা না অনেক সময় ধরে কাজ করতে করতে অনেক সময় ভিডিও করার এনার্জিটাই হারিয়ে যায় তো আমি এখানে শুধুমাত্র বসিয়ে দিলাম টপারগুলো আর এক পাশে একটা হ্যাপি বার্থডে টপার দিয়ে দিচ্ছি আর এখানে আমি সিক্স বি নজেল দিয়ে সেই ব্লু কালার ক্রিমটা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এই যে বড় কেকটা দেখতে পাচ্ছেন এটা ছিল চার পাউন্ডের ভ্যানিলা কেক এর পাশে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা ছিল দুই পাউন্ডের ভ্যানিলা কেক তো এই দুইটা কেক নিয়েছিলেন একজন আমাকে দুইটা কেক একসাথেই দিয়েছিলেন থার্টি থ্রি হান্ড্রেড তো আমি তেত্রিশশো টাকা নিয়েছিলাম দুইটা কেকের মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো দুইটাই ভীষণ ভালো লেগেছিলো সিম্পলের মধ্যে একদম ফুটে উঠেছিলো কালারটা তো আরও একটা যে অর্ডার ছিল সেটাও ছিল দুই পাউন্ডের একটা ভ্যানিলা কেক যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই কেকটা নিয়েছিলাম আমি এক হাজার টাকা আজ এ পর্যন্ত ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু এই প্রত্যাশে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ